ভ্যাট প্রত্যাহারের দাবিতে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সড়ক অবরোধে রাজধানী জুড়ে সৃষ্টি হয় তীব্র যানজটের। দিনভর মানুষকে পোহাতে হয় চরম দুর্ভোগ। ঘন্টার পর ঘন্টা যানজটে আটকে থেকে অনেকেই হেঁটে গন্তব্যে পৌঁছেছেন। গত দুদিন ধরে রাজধানীর বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ করে শিক্ষার উপর অতিরিক্ত ভ্যাট প্রত্যাহারের দাবিতে আন্দোলন করে আসছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার রামপুরা এলাকায় এই আন্দোলন সীমাবদ্ধ থাকলেও বৃহস্পতিবার তা ছড়িয়ে যায় ধানমন্ডি, মহাখালী, উত্তরা সহ বিভিন্ন এলাকায়। দিনভর সড়ক অবরোধে যানজটের চক্রে পড়ে যায় গোটা রাজধানী। যানজটে ঘন্টার পর ঘন্টা একই স্থানে স্থির থাকতে দেখা যায় যানবাহনগুলোকে। বিকল্প রাস্তা না থাকায় পায়ে হেঁটেই গন্তব্যে পৌঁছতে হয় সাধারণ মানুষকে। রাজধানী জুড়ে সৃষ্টি হয় চরম জনদুর্ভোগ। আমার শাশুড়ি নিয়ে আসছি, উনি রুগী, ওনার নিয়ে ওই কারণ বাজার এই গুলিস্তান থেকে কারণ বাজারে এনে গাড়ি আর আসলো না, এদিকে যাম ওদিকে তো না, হাইটে এদিকে আসলাম, এখন হাইটে যেতে হয়, গাড়ি পাইতেছি না। না খাই আছি আমাদের প্যাসেঞ্জার নিয়ে, এই যে গাড়িতে লোকগুলো বসে রয়েছে কষ্ট পাইতেছে, তারপর আমরা যাবো বাবু নিয়ে, আমরা যাবো কি করে, এই যে রাস্তা এভাবে ব্লক হয়ে গেছে। তা আপনারা একটু যদি সরকারের সাথে কিছু পরামর্শ করেন, মানুষের পাবলিকের উপকার করেন। রামগঞ্জ তো না আইসি, ডায়াবেটিস, প্রেশার, আর তো হারি না, বাসও কত দূর গেছি, তিন বাসে উঠছি, আজ আইয়ে না ভোগান্তি না বাড়িয়ে শিক্ষার্থীদের সঙ্গে সমঝোতা করে সমস্যা সমাধানের তাগিদ দিয়েছেন সাধারণ মানুষ। দেশে যে অবস্থা, এভাবে মানে বেড বাড়ানো ঠিক হয়নি সরকারে না, রাস্তায় আন্দোলন, এটা আমি বিপক্ষে, যেহেতু আমারও কষ্ট হচ্ছে, আমি যাবো সিএমএসএ, আমার মা অসুস্থ, আমি খাবার নিয়ে আসি। স্টুডেন্টদের ক্ষেত্রে ভ্যাট না বাড়ানোই উচিত, এটা গভর্নমেন্টকে পদক্ষেপ নিতে হবে, সরকারকে পদক্ষেপ নিতে হবে, কীভাবে এটা এটা একটা সমঝোতা করে। জনদুর্ভোগের বিষয়টি মাথায় রেখে দ্রুত সমস্যা সমাধানের দাবি তাদের। ইব্রাহিম খলিল, নিউজ 9, ঢাকা।